আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এক্সপ্লোর বিডির নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। বগুড়ার গোকুল মেদ নামক স্থানটি বেহুলার বাসর ঘর অথবা লক্ষিণদরের মেদ নামেও পরিচিত। বগুড়া রংপুর মহাসড়কের 3 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে খননকৃত এই প্রত্নস্থলটির অবস্থান। এই জায়গাটি জনপ্রিয় লোকগাথার নায়ক নায়িকা বেহুলা লক্ষিণদরের বাসর ঘর বলেই জনসাধারণের কাছে পরিচিত। এখানে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফুট। স্তম্ভের পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সাদৃশ্য একটি বাথরুম। কথিত আছে কূপটিতে বেহুলা লক্ষিণদর মধুনিশি যাপনের পর এই কূপে রক্ষিত জলে স্নান করতেন এবং তাতে শুদ্ধতা লাভ করতেন। প্রিয় দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হলো সেই বেহুলা লক্ষিণদরের সেই বাসর ঘর। তবে এই বাসর ঘর সম্পর্কে আমরা অনেকেই একটি ভুল ধারণা জানি, সেই ভুল ধারণাটি কী সেটি আজকে আপনাদেরকে আমি জানাবো। তো চলুন আমরা প্রথমে এটির উপরে ওঠার চেষ্টা করি। এই বেহুলার বাসর ঘর নিয়ে নানান কল্পকাহিনী রয়েছে যা অনেক পুরনো সময় ধরেই মানুষের মুখে মুখে চলে আসছে। চম্পাইনগরের চাঁদ সদাগর নামে এক ব্যবসায়ী ছিলেন। মনসাদেবী বরপ্রাপ্ত হয়েছিলেন চাঁদ সদাগর। যদি তিনি মনসা পূজা দেন তাহলে ত্রিলোকে মনসার পূজা প্রচলিত হবে। তবে পুরোপুরি মনসা বিদ্বেষী ছিলেন চাঁদ সদাগর, তাই সে আর রাজি হল না। চাঁদ সিংহল বাণিজ্য শেষ করে ফেরার পথে কালীদহ সাগরে মনসাদেবী ঝড় সৃষ্টি করে। সবগুলো জাহাজ পানিতে তলিয়ে গেলেও প্রাণে বেঁচে যান চাঁদ সদাগর। ওই সময় চাঁদ সদাগরের এক পুত্র সন্তান জন্ম হয় যার নাম লক্ষিণদর। কিন্তু এক গণক ভবিষ্যৎবাণী করে বলেন বাসর ঘরে লক্ষিণদরকে সাপ কামড়াবে। লক্ষিণদর প্রাপ্তবয়স্ক হলে বেহুলার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। তাদের জন্য তৈরি করা হয় লোহার বাসর ঘর। বাসরাতে অনেক নিরাপত্তা থাকা সত্ত্বেও মনসাদেবী সুতার আকার ধারণ করে ঘরে প্রবেশ করে এবং লক্ষিণদরকে দংশন করে। সে যুগের রীতি ছিল সাপের কামড়ে কেউ মারা গেলে তাকে দাহ না করে ভেলায় ভাসিয়ে দেয়া। লক্ষিণদরের সঙ্গে ভাসিয়ে দেয়া হলো বেহুলাকেও। 6 মাস ধরে ভেলায় ভাসতে ভাসতে তারা এ গ্রাম থেকে সে গ্রামে গেল। একসময় পচন ধরা শুরু করলো লক্ষিণদরের দেহ। বেহুলা মনসার কাছে প্রার্থনা করে স্বামীর পান ভিক্ষা চায়। এই সময় ভেলাটি এসে ঠেকে একটি গ্রামে। সেই গ্রামে বাস করত মনসার পালক মাতা নীতা। নীতা ঘাটে বসে দেখতে লাগল মনসার কাছে ভক্ত বেহুলার প্রার্থনা। এটি দেখে তার মন গলে গেল। অবশেষে নীতা অলৌকিক ক্ষমতার বলে বেহুলা ও মৃত লক্ষিণদরকে স্বর্গে উপস্থিত করেন। চোখ খুলে বেহুলা দেখতে পেল মনসাকে। মনসা বলে উঠলেন, তুমি তোমার স্বামীকে ফিরে পাবে, তবে শর্ত হচ্ছে তোমার শ্বশুরকে আমার পূজা করতে হবে। বেহুলা উত্তর দিল, আমি পারবো মা। সাথে সাথে চোখ মেলে তাকায় লক্ষিণদর। নীতার সাহায্যে আবার মর্তে ফিরে এলো বেহুলা আর তার শ্বশুরকে সব ঘটনা খুলে বলল। তারপর চাঁদ সদাগরের পক্ষে মনসার পূজায় না বলা আর সম্ভব হলো না। তো আমরা এখন এই বাসর ঘর থেকে নিচে নেমে যাচ্ছি। যারা এখানে আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে নির্দিষ্ট কোনো সিঁড়ি নেই। তো বিভিন্ন ইটের ফাঁক ফোকরে পাড়া দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। তো এখানে যে কোনো সময় আপনার পা আটকে যেতে পারে, তাই খুব সাবধানে নামার চেষ্টা করবেন। ওঠার সময় খুব একটা সমস্যা না হলেও নামার সময় আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কিংবদন্তির গল্পকথা যে বেহুলা লক্ষিণদরকে নিয়ে, সেই বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার মেয়ে। ওখানকার ঐতিহাসিক এক জমিদার বাড়ির দোলালী কন্যা ছিলেন বেহুলা। আর বগুড়ার গোকুলে যুগের পর যুগ পাড়ি দিয়ে টিকে আছে তার বাসর ঘর। তো প্রিয় দর্শক, এই ছিল বেহুলা লক্ষিণদরের ইতিহাস এবং বাসর ঘরের কাহিনী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে এক্সপ্লোর বিডির সাথে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।